হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। নিউজ আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। নিউজটি হচ্ছে 20,000-এর ব্যাটে কোহলির আয় 8 কোটি রুপি। বিরাট কোহলির ব্যাট শুধু রান নয়, অর্থ আয় করে যায় নিরন্তর। কদিন আগে শহীদ আফ্রিদিকে নিজের সই করা একটি ব্যাট পাঠিয়েছেন বিরাট কোহলি। সেই উপহার ছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পাকিস্তানি অলরাউন্ডারের দাতব্য সংস্থার তহবিলে সহায়তা করতে। প্রশ্ন আসতেই পারে সবার মনে, কত হতে পারে কোহলির সেই ব্যাটের মূল্য? উপহারের যদিও কোনো আর্থিক মূল্য থাকে না, তবে আফ্রিদি হয়তো ভারতীয় ব্যাটসম্যানদের ব্যবহার করা ব্যাট নিলামে তুলে তার দাতব্য সংস্থাকে আর্থিকভাবে লাভবান করতে পারেন। কিন্তু সত্যিকারের অর্থে কোহলি কত দামের ব্যাট দিয়ে খেলেন? তার ব্যবহার করা ব্যাট সাধারণ হয় 8 থেকে 12 গ্রেইনের। এ ধরনের ব্যাটের বাজার মূল্য 20,000 রুপি, কিন্তু এই 20,000 রুপির ব্যাট দিয়ে যে ভারতীয় অধিনায়কের আয় কোটি ছাড়িয়ে যায়, সে খবর রাখেন কজন? কোহলির ব্যাটের স্পন্সর ভারতীয় টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান MRF। গত জুন পর্যন্ত 3 বছরের জন্য MRF এর সঙ্গে 8 কোটি রুপির চুক্তি ছিল তার। প্রতিষ্ঠানটির সঙ্গে 8 বছরের নতুন যে চুক্তি করেছেন কোহলি, সেটি ছাড়িয়েছে 100 কোটি রুপি। প্রতি বছর MRF থেকে 12 কোটি রুপির বেশি পাবেন ভারতের সেরা এই ব্যাটিং তারকা। 20,000 রুপির ব্যাট দিয়ে কোহলির কোটি টাকা আয়ের খবরে অবশ্য চমকে ওঠার কিছু নেই। ব্যাট তার নিয়মিত হাসে বলেই তো এখন ভারতের সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। 2 মাস আগে 110 কোটি রুপির চুক্তি করেছেন বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিউমার সঙ্গে। 2017 সালের জুনের হিসাব অনুযায়ী কোহলির ব্র্যান্ড ভ্যালু 120 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সূত্র ইকোনমিক টাইমস, স্পোর্টস ক্রিয়া। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।